সাদ্দাম মন্ডল, উনি ইন্ডিয়া থেকে আপনাকে দাওয়াত দিচ্ছে, জানুয়ারি থেকে ডেট চাচ্ছে। আসলে ইন্ডিয়ার আসামের ভাইয়েরা, ইন্ডিয়ার কলকাতার ভাইয়েরাও অনেক আন্তরিকতা দেখেন, আসলে অনেক সময় সুযোগ হয়ে ওঠে না দেশের ভাইদের প্রোগ্রামগুলো করে তারপর ইন্ডিয়াতে যাওয়া। আমাদের অনেক ভাইরা আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতে দাওয়াতি কাজ করছে, যারা ফুল টাইম দেশে থাকে। তো আমি যেহেতু আমার কিছু সীমাবদ্ধতা আছে, আমি ফুল টাইম দেশে না থাকার কারণে, দেশে সেটেল না হওয়ার কারণে সুযোগ হয় না আর কি। বিতিরের নামাজের শেষ তাকবির নিয়ে একজন প্রশ্ন করেছে, বিতিরের সালাতের ব্যাপারে অনেকে অনেক কনফিউশনে থাকে। অনেকগুলো পদ্ধতি আছে আর কি, সবচেয়ে বিশুদ্ধ পদ্ধতি এবং সবচেয়ে বেশি যেটা প্রামাণ্য হাদিসের গ্রন্থগুলোতে পাওয়া যায়, দুই রাকাত প্রথমে তারপর এক রাকাত, অথবা চার রাকাত পর এক রাকাত, দুই দুই করে আপনি রাতে অনেক নামাজ পড়বেন, শেষে এক রাকাত পড়বেন, এবং বিতিরের সালাতটা শেষে হওয়াই বাঞ্ছনীয়। দোকানের মালের জায়গা কিভাবে দেওয়া? আচ্ছা, আমি এটা শেষ করি। বিষ্ণুই বলেছেন যে ইজা আলু আখরা সালাতিকুম ফিল লাইলি বিতরা, রাতের শেষ সালাতটা যেন তোমাদের বিতিরের সালাত হয়, তার জন্য দুই রাকাত পর এক রাকাত, দুই রাকাত পরে সালাম ফিরিয়ে পরে এক রাকাত পড়বেন, কুনুত করবেন রুকুর পরে হাত তুলে, এটা হচ্ছে এক পদ্ধতি। আরেক পদ্ধতি হচ্ছে তিন রাকাতে আপনি একসাথে পড়ে ফেলবেন না বসে, আর আমরা যেটা করি এটাও এটাও পড়া যাবে। এই তিনটা পদ্ধতির যেটা আপনার জন্য সহজ লাগে আপনি সেটা করবেন। এক ভাই প্রশ্ন করেছেন দোকানের মালামালের জাকাত কিভাবে দিবে, এটাকে জাকাতের পরিভাষায় বলে উরুদুত তিজারা। জি, উরুদুত তিজারার জাকাত আপনাকে দিতে হবে, তবে যেই সেলফের ভেতরে যেই ডেকোরেশনে যেই খরচগুলো হয়েছে ওগুলো বাদ দিয়ে শুধু প্রোডাক্টের জাকাত আপনি দিবেন। আপনার যখন নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, লেটস সে আপনার যদি গোল্ডের নিসাব ধরেন 3.5 লক্ষ টাকার মতো হয়, হয়তো গোল্ডের নিসাব যেদিন আপনার পূর্ণ হবে ওই দিন থেকে আপনি হিসাব রাখবেন যে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, হালানিল হাউল, এক বছর যখন পূর্ণ হবে তখন আপনার উপর জাকাত ফরজ হবে। এবং এই এক বছরটা কিন্তু সোলার ইয়ারে না, মানে সৌর বছর অনুযায়ী নয়, এটা লুনার ইয়ারে, চন্দ্র বছর অনুযায়ী 354 দিন, অর্থাৎ সৌর বছর থেকে 10 দিন কম। তো এক বছর যদি এরকম অলস টাকা 3.5 লক্ষ টাকা আপনার কাছে পড়ে থাকে, অথবা টাকা নয়, আপনার কাছে গোল্ড আছে, সিলভার আছে, টাকা আছে, অথবা গোল্ড সিলভার এবং আপনার ব্যবসায়ের যে পণ্য এগুলোর মূল্য যদি নিসাব পরিমাণ পর্যন্ত থাকে, তাহলে আপনি শতকরা 2.5% হারে জাকাত দিবেন। 1 লক্ষ টাকায় 2500 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, এই হারে আপনি জাকাত দিবেন। জাকাতের বিষয়টা আসলে হাক্কুন লিসাঈলি ওয়াল মাহরুম, এটা সুবিধা বঞ্চিত ফকির মিসকিন যারা তাদের হক। অনেকে আমরা মনে করি জাকাত দিয়ে হয়তো আমি খুব বড় কাজ করে ফেলেছি, আমি খুব দয়া দেখাচ্ছি, না আসলে আমি কোনো দয়াই দেখাইনি, এটা তো গরিবদের হক। ইসলাম এক একদিকে গাছতলা আর একদিকে পাঁচতলা, এটাকে ইসলাম সাপোর্ট করে না। ইসলাম চায় যে এই যে অর্থনৈতিক তারল্য, এই লিকুইডিটিটা সবার মাঝে ছড়িয়ে যাক, সবাই খেয়ে পড়ে সমাজে শান্তিপূর্ণ একটা সমাজ যাতে গড়ে ওঠে, ইসলাম আসলে এটা চায়। এই জন্য আমার উপর যদি জাকাত ফরজ হয়, জাকাত দিয়ে আসলে আমি কোনো করুণা করিনি গরিবকে, বরং গরিব সেই ভাইটি আমার থেকে জাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে, কারণ সে জাকাত না নিলে আমি কাকে জাকাত দিতাম। এই জন্য আমাদের দেশে জাকাতে শাড়ি, জাকাতে লুঙ্গির নামে যেই নাটক সাজানো করা হয় আমাদের দেশে, এটা আসলে খুবই নিন্দনীয়। এবং সে জাকাতে লুঙ্গি শাড়ি আনতে যে ধাক্কা ধাক্কি মারামারি পদপৃষ্ঠ হয়ে অনেক মানুষ মারাও যায়। তো ইসলাম আসলে এই জন্য জাকাতকে প্রেসক্রাইব করেনি, ইসলাম প্রেসক্রাইব করেছে যে দারিদ্রতা বিমোচন হবে, আপনি একজন লোককে এমন পরিমাণে জাকাতের অর্থ দিবেন যাতে করে আপনি একজনকে একটা সিএনজি কিনে দিলেন, তাহলে সে সিএনজি চালিয়ে তার ফ্যামিলিকে সে লিড দিতে পারবে, চালাতে পারবে, আর কোথাও যে হাত পাতা লাগবে না। অথবা একটা অস্ট্রেলিয়ান গাভী কিনে দিলেন, এই গাভীর দুধ বিক্রি করে চলবে, একটা চায়ের টং এর দোকান করে দিলেন, আমাদের দেশে এটা খুব চলে, এটা এটা দিয়ে সে তার ফ্যামিলি চালাবে।